টানা ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকা তামিম রিয়ারদের পরবর্তী মিশন দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ঘরের মাঠে বরাবরই শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত 9টি ওয়ানডে ম্যাচ খেলে সবগুলোতে জয় পেয়েছে প্রোটিয়ারা। এবার সেই ইতিহাস বদলাতে চায় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে জয়ের স্বপ্ন দেখছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এটা বলে যাব যে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে বলতাম না। আমি অবশ্যই জিততে চাই ওখানে, ওটা করার জন্য যা যা করার দরকার তা করব। এই সিরিজের খেলাগুলো আইসিসি ওয়ানডে সুপার লীগের অন্তর্ভুক্ত থাকবে, তাই সিরিজের গুরুত্বটাও অনেক বেশি। নিউজিল্যান্ডে 30টা প্রায় 30-32টা খেলায় আমরা কোনোদিন জিততে পারি না, বাট ওই টিমটা জিনিসটা চেঞ্জ করেছে, তো আশা করি এই টিমটাও এই জিনিসটা চেঞ্জ করতে পারবে। আগামী 11 মার্চ 3টি ওয়ানডে ও 2টি টেস্ট ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। 18 মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা। নাজমুল সাকিব, বৈশাখী সংবাদ, ঢাকা।